নমস্কার বন্ধুরা, কাটুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ করে চলে গেলাম বাড়ি থেকেই নিকটবর্তী একটি স্থানে চণ্ডীতলায় পুজো দিতে। হঠাৎ করে দেখলাম সেখানে অনেক লোকের আগমন হয়েছে, তারা কী জন্য দাঁড়িয়ে আছে সেটা শুনতেই আমি চলে গেলাম। মানুষজন তো ছিলই, তার পাশাপাশি একটি কুকুরও ছিল। সে দেখতে এসেছিল এখানে এত জমায়েত কী জন্য, যাই হোক সে কিছু বললে তো আমি বুঝতে পারবো না। যথারীতি আমি এগোতে থাকলাম যে কারোর কাছে একটা জিজ্ঞাসা করবো, এখানে কেন এত ভিড় কেন। কী বললো যে আজকে মানচু দাস। আমি কি আমাদের বিন্নগরে মানচু দাস হতেই পারে না, আড্ডা বা কিছু হয়তো আমার সঙ্গে পড়ছে। তারপর দেখলাম না সত্যিই মানচু দাস। যাই হোক, আপনি দৌড়াতে দৌড়াতে গেলাম, এরপর থেকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপর মানচু তার গাড়ি থেকে নেমে সোজা মন্দিরে চলে গেল এবং নমস্কার করল। যাই হোক, তারপরে ভিডিওটি আপনারা দেখতে পাবেন। ওরা শুয়ে পড়ে একবার টান টান একটা নমস্কার ভালো কেমন লাগলো তোমার বিন্নগরে? আলাদাই বাবা, আলাদাই তো মাচুদার দিয়ে এতটাই খুশি হয়েছে। মুখটা পুরো কালো, এত ছিল যে মানচুদা ওখানে থাকতেই পারলো না। তার জন্য মানচুদা ঘরের উদ্দেশ্যে রওনা হলো, কারণ ওখানে এতটা জমায়েত হয়ে গেছিলো মানচুদা বুঝতে পারছিল কোনো একটা ঝামেলা হতে পারে। আমরা দুজন ছবি তুলিনি তো ভাই, গাড়ি ভেঙে যাবে ভাই, করিস না ভাই। সত্যি আমি যদি আগে জানতাম মানচু থাকবে অন্তত ড্রেসটা অন্তত পরে আসতাম ভাবে, আর গাড়িগুলোও পরে আসতাম। যাই হোক বলো না, তাও দেখা হয়ে গেল, এটা হচ্ছে সব থেকে খুশির খবর। যাও মানচু মানচুদা বেরিয়ে যাচ্ছে আমাদের সামনে থেকে। ভিড়ের চাপে মানচুদা বেশিক্ষণ থাকতেই পারলো না। দাদা ভালোভাবে থেকো।